দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট দুশো বিশ রানে হারার পর দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার দেওয়া চারশো তেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় মাত্র আশি আনে অল হয় বাংলাদেশ দল এর ফলে দুশো বত্রিশ রানে হেরে দুই ম্যাচ টেস্ট সিরিজে হোয়াইট হয়েছে টাইগাররা এদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন লিটন কুমার দাস অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বাহাতি স্পিনার কেশব মহারাজা বারো ওভার বল করে চল্লিশ রানের বিনিময়ে তুলে নেন সাত উইকেট